ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে দেখো সশীর স্ক্রিনে কিন্তু আমরা দু হাজার তেইশ সালের থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা ত্রিশ মিনিট দেখো প্রথমে তোমাদের ভৌত ভৌতবিজ্ঞান একের দাগে রয়েছে সঠিক গুরুত্ব নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রতিবোষ্ঠীমান এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রথম মানুষের পাকস্থলিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড না হাইড্রোক্লোরিক অ্যাসিড উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশ্ন আলোক রশ্মি লম্বভাবে দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে জিরো ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি না একশো আশি ডিগ্রি উত্তর হবে জিরো ডিগ্রি পরের প্রশ্ন তিনটি প্রাথমিক একক দিয়ে গঠিত রাশিটি হল বেগ ভর বেগ তরণ না স্মরণ উতড়াবে ভর বেগ প্রশ্ন খুব তাড়াতাড়ি বাসভবন হয় জল ইথার না কেরোসিন উঠাবে ইথার প্রশ্ন সুচ্ছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব প্রতিকৃতি না ছায়া উতড়াবে প্রতিকৃতি প্রশ্ন আমাদের রক্তের একটি উপাদান আয়রন ম্যাগনেশিয়াম না ক্যালসিয়াম উতরাবে ক্যালসিয়াম প্রশ্ন সবচেয়ে কম শক্তির আলো হল ওয়াই রশ্মি দৃশ্যমান আলো অতিবেগুনি রশ্মি উৎসাবে দৃশ্যমান আলো প্রশ্ন নিয়মিত প্রতিফলনের সময় আপতিত আলোক রশিগুচ্ছ অপসারী রশ্মিগুচ্ছ হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি হবে অভিসারী অপসারী সমান্তরাল এদের সবগুলি উতড়াবে অপসারী দুয়েতাকে রয়েছে শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি প্রশ্নে মানে এক করে এক ইন্টু পাঁচ সমান পাঁচ প্রথম ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম ঈষৎ স্বচ্ছ প্রশ্ন যে কোনো পর্দার্থই তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময়ে বাইরে থেকে কিছু সংগ্রহ করে অথবা হারায় লিনতা, লিনা প্রবেশ্ন ড্যাশরশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকর উতরাবে অতি বেগুনি রশ্মি পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে উতরাবে গলন প্রবেশ্ন সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায় উতরাবে বিক্ষিপ্ত ছে পরমাণুর ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হতে লিখবে ক্যাটায়ন পর প্রশ্ন মানবদেহে গলগণ্ড হয় ড্যাশের হয়ে উত্তরবে আয়োডিন দুটি ভিন্ন এটা উষ্ণতা উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে বলে ড্যাশ হবে তা প্রশ্ন পাকলস্থলী রসের পিএইচ প্রায় ওয়ান হলে সেটি ড্যাশ প্রকৃতির হয় উত্তরবে আমলেগ পরের প্রশ্ন তিনি তাকে রয়েছে পূর্ণ বাক্য উত্তরে যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্নে মানে এক করে এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথম এসআইতে তাপের একক কি উত্তর লিখবে জুল পরের প্রশ্ন পিভিসি এর পুরো নাম কি উত্তর লিখবে পলিভিনাইল ক্লোরাইড প্রশ্ন ক্যালসিয়াম কার্বনের যোগের সংকেত লিখে উত্তর লিখবে সিএ সিও থ্রি প্রশ্ন রক্তে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তিক কি অ্যাসিড উৎপন্ন হয় উঠবে কার্বনিক অ্যাসিড প্রশ্ন প্রমাণ চাপে সেলসিয়াস স্কেলে বরফ জলের তাপমাত্রা কত হবে জিরো ডিগ্রি বলছে নীল রঙের কাঁচ তৈরির জন্য কাঁচে কোন ধাতব অক্সাইড মেশানো হয় উঠবে কোমাল্ট অক্সাইড সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক লেখুত লেগবে গ্রাম সেমি পার সেকেন্ড পর একটি প্রশম দ্রাবকে নাম লেখতে লিখবে জল কোনো পাঁচটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান দুই করে দুই গুণ পাঁচ সমান সমান দশ এখানে খুব বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে মোট তোমাদের এখানে আটটি প্রশ্ন দেওয়া রয়েছে আমরা থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন হলে উত্তর করতে প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ পাঁচ সমান সমান দশ ভালো করে দেখে নাও প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে প্রশ্নগুলো দেখে নাও পাঁচে তাকে উল্লিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো তিনটি প্রতিটি প্রশ্নমান তিন করে তিনগুণ তিন সময় সমান নয় প্রথম নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো তার সঙ্গে হচ্ছে মানব দেহে লোহা ও ক্যালসিয়ামের একটি করে কাজ লেখো হয়েছে বিয়োজন বিক্রিয়া বলতে কী বোঝায় তা সমীকরণ সহ লেখো নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্ডের ধারণা পাওয়া যায় তার সঙ্গে ভর হলো বস্তুজাঢের পরিমাপ উক্তিটি ব্যাখ্যা করো ভালো করে দেখে না ওয়ান প্লাস টু পরে হচ্ছে লিনতাপ কাকে বলে তার সঙ্গে হাতে স্প্রিট ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয় কেন হচ্ছে গতিজাড্য বলতে কী বোঝো উদাহরণ দাও টু প্লাস ওয়ান পরে তোমাদের জীবনবিজ্ঞান একে জাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি প্রতিবোষ্ঠী মানে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রশ্ন হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে পেশিতে রক্তের প্লাজমায় অস্তিতে না লোহিত রক্ত কণিকায় উতরাবে লোহিত রক্ত কণিকায় প্রশ্ন ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট বেরি বেরি অন্ধত্ব না অ্যানিমিয়া উতরাবে রিকেট পরের প্রশ্ন এর উষ্ণায় উষ্ণায়নের জন্য দায়ী নয় কার্বন ডাইঅক্সাইড মিথেন অক্সিজেন সালফার ডাইঅক্সাইড অক্সাইড হবে অক্সিজেন পরের প্রশ্ন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল জলবসন্ত গুটি বসন্ত হাম কলের উত্তরবে গুটি বসন্ত পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট উত্তরের থ্রি পার্সেন্ট প্রশ্ন সাধারণত মাছি ছড়ায় এমন একটা রোগ হল কালাজ্বর টাইফয়েড চিকনকনিয়া ডেঙ্গু উত্তরে টাইফয়েড প্রশ্ন পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি সেটি হলো গঙ্গার শুসুক কুকুর ময়ূর না হরিণ হরিণে গঙ্গার শুশুক প্রশ্ন মানুষের দেহ হবে মানুষের দেহে জলের পরিমাণ নাইনটি পার্সেন্ট সেভেন্টি ফোর পার্সেন্ট এইটি টু পার্সেন্ট ফিফটি ফোর পার্সেন্ট দুই হাজার শূন্য স্থান করে যে কোনো পাঁচটি পাঁচ সময় সমান পাঁচ প্রথম একজন মানুষের ওজন সত্তর কেজি ভার হলে তার দেহে জল থাকবে প্রায় ড্যাশ কেজি তার হবে সাতচল্লিশ কেজি তারপর হচ্ছে ওজন স্তর পৃথিবীকে সূর্যের ড্যাশীর হাত থেকে রক্ষা করে হবে অতি বেগুনি প্রশ্ন কলের রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতির হচ্ছে ব্যাকটেরিয়া প্রশ্নে ম্যালেরিয়া জীবাণু আবিষ্কৃত হয় ড্যাশ খ্রিস্টাব্দ লিখবে আঠেরোশো সাতানব্বই প্রশ্ন যে বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদের ড্যাশ বলে লিখবে অ্যালার্জেন প্রবে শৃঙ্কনা গাছ থেকে ড্যাশ ঔষধি পাওয়া যায় কুইনাইন প্রশ্ন মানুষের নখে যে ধরনের প্রোটিন থাকে থাকে হবে তার নাম হল উত্থে কেরাটিন তিনি লেখবে সত্য মিথ্যার লেখো যে কোনো পাঁচটি প্রথম মশার দেহে প্রবসৃষ্টি হয় সরু ও তীক্ষ্ণ উত্তরের ঠিক তাহলে আমরা সত্য লিখবো প্রশ্ন পরিবেশের এর পরিমাণ বাড়লে তাপমাত্রা কমবে উত্থে ভুল তাহলে আমরা মিথ্যালি প্রশ্ন তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে হবে ঠিক তাহলে আমরা লিখব প্রশ্ন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিড শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করলে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে হবে ঠিক তাহলে আমরা লিখব প্রশ্ন দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয় হবে ভুল তাহলে আমরা মিথ্যা লিখব প্রশ্ন বিএমআই হলো দেহের স্থূলত পরিমাপক সূচক উত্তরবে ঠিক তাহলে আমরা সত্য লিখব প্রশ্ন এডিস মশা সকালে বেশি বেরোয় উত্তরবে ঠিক তাহলে আমরা সত্য লিখব প্রশ্ন দু হাজার বারো খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে অন্যতম বছর উত্তরবে ভুল তাহলে আমরা মিথ্যা লিখব দেখুন নির্লিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো পাঁচটি প্রতিব্রশ্নে মানে এক করে এক কিন্তু পাঁচ সমান সমান পাঁচ প্রথম কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়তো লিখবে ভিটামিন বি টুয়েলভ পরে প্রশ্ন ইউনিসেফ এর পুরোনাম কী হতে লিখবে ইউনাইটেড নেশান চিলড্রেন্স ফান্ড অর্থাৎ জাতিসংঘ শিশু তহবিল বিল অর্থাৎ প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কী বলে উত্ত লিখবে ম্যানগ্রোভ উদ্ভিদ প্রশ্ন হুয়ের হেডকোয়ার্টার কথাই অবস্থিত হতে লিখবে জেনেভাতে প্রশ্ন সামুদ্রিক প্রবালরা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে কেন উত্তর লিখবে বিশ্ব উষ্ণায়নের ফলে সামুদ্রিক প্রবালরা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে প্রশ্ন গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হব প্রতি বছর ছোট হয়ে যায় কেন লিখবে হিমবাহের গলনের জন্য গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হব প্রতি বছর ছোট হয়ে যায় রয়েছে কোয়ালা ভাল্লু কোথায় পাওয়া যায় উত্তর লিখবে অস্ট্রেলিয়া পাশে দাগের রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি পথি প্রশ্ন মান দুই করে দুই গুণ চার সময় সমান আট বেশ কয়েকটি প্রশ্ন দায় দেওয়া রয়েছে এখানে মোট তোমাদের ছটি প্রশ্ন দেওয়া রয়েছে আটটি প্রশ্ন মধ্যে উত্তর করতে হবে প্রশ্নের মান রয়েছে দুই করে ভালো করে প্রশ্নগুলি দেখে নাও ছয় তাগুলি লিখিত প্রশ্নগুলি উত্তর দাও তিন থেকে চারটি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ দুই সময় সমান ছয় প্রিন্টিং মিস্টেক আছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে হবে প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ দুই সয়সমান ছয় প্রথম দুটি জলবাহিত রোগের নাম লেখো তার কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয় প্রশ্ন মহাসবাহিত রোগ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো তার সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধটির নাম লেখো প্রশ্ন প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াত খাদ্য ও সংশোধিত খাদ্য বলতে কি বোঝায় উদাহরণ সহ লেখো প্রশ্ন জীববৈচিত্র্য কাকে বলে জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ লেখো প্রশ্ন আবহ ও জলবায়ুর যে কোনো দুটি পার্থক্য লেখো তার একটি উপকারী ও একটি অপকারী ছত্রাকে নাম লেখো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিটারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন ভালো তো কোশ্চেন্টটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেটা ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুল না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল ক্লাব সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আক প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিভেশন আমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও চার বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নখান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তুমি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাছাড়া দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও